আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি দেখাবো ব্রাদার প্লেন মেশিন মডেল নম্বর S7180A815V। এই মডেলে যখন সামনের দিকে চালাই মেশিন তখন স্টিচটা ঘন হয়ে যায়, যখন পিছনের দিকে চালাই ব্যাক স্টিক দিই তখন স্টিচটা পাতলা হয়ে যায়। তো সম্মানিত দর্শক, আমরা গার্মেন্টসে রানিং অবস্থায় এসব সমস্যাগুলো ফেস করে থাকি, তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা সারা ভিডিওটা টানবেন না, শেষ পর্যন্ত দেখুন, নাহলে বুঝতে পারবেন না। তো সম্মানিত দর্শক, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতেছেন আমি একটা কাগজ চালাইতেছি, যখন সামনের দিকে চালাইছি মেশিন চালানো অবস্থায় তখন স্টিচ অনেক ঘন ছিল আর এখন অনেক ফাতলা, স্টিচগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং বেশি টানতেছে। আপনারা দেখতেছেন এখন অনেক স্টিচগুলো পাতলা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করতেছি আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমি ট্যাঙ্কি খুলব মেশিনের, ট্যাঙ্কি খোলার পরে আমি কানেক্টিং লিভার, যেটা মোটর আছে ব্যাগ স্টিকের, এই মোটর এলকি দিয়ে এই স্ক্রুপটা লুজ দিব, আপনাদেরকে দেখা দিয়েছি। এই স্ক্রুপটা লুজ দিবার পরে আমি পজিশন আনবো, কীভাবে আনবো সেটাও দেখাবো। তা আপনারা দেখতেছেন ট্যাঙ্কি খোলার পরে আমি এই স্ক্রুপটা লুজ দিয়ে ফিক্সড একটা পজিশন আনছি। পজিশন আনার পরে সমানভাবে ব্যাগ স্টিচে এবং সামনে সমানভাবে খেলতে হবে, ব্যাগ স্টিক যতটুকু খেলবে সামনেও ততটুকু খেলবে। তো খেলার পরে আমি অ্যাডজাস্ট করছি, অ্যাডজাস্ট করার পরে এখন আমি ট্যাঙ্কিটা বন্ধ করে দিব, লাগাই দিব। লাগাই দেওয়ার পরে আপনাদেরকে আমি এখন মেশিন চালিয়ে দেখাবো ব্যাগ স্টিচ এবং কি সামনে দোনো পাশে চালিয়ে দেখাতেছি সমানভাবে টানতেছে মেশিনে, ব্যাগ স্টিকে যেভাবে টানতেছে সামনেও পিছনেও সমানভাবে টানতেছে। তো সম্মানিত দর্শক, আগামী ভিডিওতে দেখা হবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে, ভালো ভালো ভিডিও নিয়ে। দোয়া করবেন এই কামনায়। আজকের জন্য এখানে বিদায়, খোদা হাফেজ।